नमस्कार, आमार चैनेले सबाई के स्वागत। आज के निये आसलाम एकटा अनेक मजार एकटा रेसिपी, काठालेर बीचिर डाल माछेर माथा दिए। आमी काठालेर बीचि केटे निएछि, एखन एगुलो सिद्ध बसिए दिब। एटी लवण आर हलुद दिए सिद्ध करब। बेशी सिद्ध हो जाच्छे आस्ते आस्ते। सिद्ध हुए गेले एगुलो भेंगे दिब। सिद्ध होते किछुटा टाइम लागे काठालेर बीचि, आर एई काठालेर बीचिते किन्तु अनेक पुष्टि आछे। एटा बाच्चादेर जोन्नो किन्तु भालो, एटा हजम शक्ति बाड़ाय। आमि एदिके हलुद लवण दिए माछेर माथागुलो भेजे निच्छि। एटाई बेश माछेर माथा। माथा भाजा शेष, उठिये निलाम। एखन ओई तेलेर मध्ये आरेकटु तेल ढेले কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, সাথে জিরা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব নারকেল কুড়া। এই তেলের মধ্যে এই নারকেলটাকে ভেজে নিচ্ছি। একটু চিংড়ি মাছ ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি, এটা অপশনাল। আর এটা শুধু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, শুধু মাছের মাথা দিয়েও রান্না করা যাবে। একটু লবণ হলুদ দিয়েছি এই মশলাটার পরিমাণে। এদিকে আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, এটা ফ্লেভারের জন্য, ভালো একটা ফ্লেভার আসবে। ভাজা ভাজা হয়ে আসলে এই মশলাটাকে আমি ডালের মধ্যে ছেড়ে দিব। ফোড়ন দেওয়া শেষ। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো, এটা কিছুক্ষণ ফুটতে দিব। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। কিছুক্ষণ ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটি শেষ হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল একটা পুষ্টিকর খাবার এবং ভিন্ন স্বাদের। বিশ্বাস করেন, এই খাবারটি কিন্তু খেতে খুবই মজা। আপনারা তৈরি করে খাবেন। এখন তো কাঁঠালের সিজন, সবার ঘরেই অবশ্যই কাঁঠালের বিচি আছে। আমরা যাদের আয়রনের ঘাটতি আছে তাদের জন্য কিন্তু কাঁঠালের বিচি অনেক উপকারী। আর এর যে কত পুষ্টি গুণ আসলে এটা বলে শেষ করা যাবে না। আর যাদের চোখে সমস্যা, রাত কানা রোগ, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি খাবার। ব্যাস, তৈরি হয়ে গেল একদম নর্মালভাবে রান্না, কম মশলায় কাঁঠালের বিচির ডাল। এরকম ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে।